আমরা পার্ট টাইম স্কুল টিচার্স অ্যান্ড এমপ্লয়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমরা আমাদের প্রিয় মন্ত্রী মৎস্যমন্ত্রী অখিলগিরি মহাশয়ের কাছে এবং সুপ্রকাশ গিরি মহাশয় যিনি রাজ্য তৃণমূল কংগ্রেসের যুব সহসভাপতি ওনার কাছে এসেছিলাম। আমরা মন্ত্রী মহাশয়কে অখিলগিরি মহাশয়কে আমরা আমাদের শুভেচ্ছা আমাদের দাবিপত্র জানিয়েছি, সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য যুব সভাপতি সহসভাপতি মাননীয় সুপ্রকাশ গিরি মহাশয়ের সঙ্গে আমাদের দীর্ঘক্ষণ বৈঠক আলোচনা হয়েছে। তিনি জানিয়েছেন যে এ রাজ্যের বঞ্চিত স্কুল পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ব্যাপারে সরকার চিন্তাভাবনা করছে। এ মুহূর্তে দু তিনটি বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী এবং সরকার চিন্তাভাবনা করছে, তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্কুল পার্ট টাইম শিক্ষকদের সমস্যার সমাধান, 8 বছর বয়স পর্যন্ত কাজের স্বীকৃতি এবং মর্যাদা। আমরা আমাদের যে দীর্ঘ বঞ্চনা, সেই বঞ্চনার অবসান হতে চলেছে, এটা শুনে আমরা অত্যন্ত খুশি হয়েছি। আমরা ভরসা রাখি আমাদের যুব সমাজের আইকন বিশিষ্ট সাংসদ ডায়মন্ড হারবারের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জননেত্রী অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়, এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরাশ করবেন না। এ রাজ্যের আপার প্রাইমারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেকশানে যে 6000 পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী রয়েছে, যারা সকাল 10:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত পারমানেন্ট শিক্ষকদের মতো যথাযথ দায়িত্ব পালন করেন, তারা প্রত্যেকেই কোয়ালিফাইড এমএএমএসসি এমকম এবং বিএড করা, অথচ তারা আজও বঞ্চিত রয়েছে। এই দীর্ঘ বঞ্চনার অবসান দ্রুত হোক, এই জানুয়ারি মাসের মধ্যেই 2022 জানুয়ারি মাসের মধ্যেই আমরা সরকারের কাছে আবেদন করছি অত্যন্ত দ্রুততার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী অধ্যাপক পার্থ বসু দ্রুত ভূমিকা গ্রহণ করবেন, এই আমাদের প্রত্যাশা। যারা স্কুল থেকে অমানবিকভাবে বঞ্চিত হয়েছেন, বরখাস্ত হয়েছেন, তাদের পুনর্বহাল করা হবে। এই উৎসস্থির ফলে অনেকেই খুব সমস্যার মধ্যে রয়েছেন, তারা যাতে পুনর্বহাল হয় সে বিষয়ে আমাদের সংগঠন পিটিএসটি ডাব্লিউএ সেই 2011 থেকে লড়াই সংগ্রাম আন্দোলন করছে। আজও আমরা রাস্তায় আছি, আমরা রাজ্যের বহু মন্ত্রী বিধায়কদের কাছে গেছি, আজকে আমাদের মৎস্যমন্ত্রী অখিলগিরি মহাশয় এবং যুব নেতা সুপ্রকাশ গিরি মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করে আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং আমরা আশাবাদী যে খুব শীঘ্রই আমাদের দাবি পূরণ হতে চলেছে। ধন্যবাদ। আমি রাজ্য সভাপতি লক্ষ্মীকান্ত মাইতি, পার্ট টাইম স্কুল টিচার্স অ্যান্ড এমপ্লয়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।